চৈতালিস ডেইলি লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তা ফ্রেন্ডস, আজ হলো শনিবার আর আজ আমার মেয়ের অনলাইন ক্লাস নেই, আর এখন আমি যাচ্ছি মেয়ের স্কুলে ফিজ জমা দিতে। তা তোমাদের আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল, তা এখন ছেলের শরীরটা ভালো হয়েছে। কাল থেকে মেয়ের আবার শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, ওর মানে হালকা গা গরম, এদিকে তোমার সর্দি তো আছেই আর মাথা যন্ত্রণা করছে। তা ওষুধ দিয়েছি, খুব একটা কালকে মানে খুব একটা ভালো ওষুধ বাড়িতে ছিল না। প্যারাসিটামল 600টা দিয়েছি, কিন্তু 600টা মনে হয় ওর পাওয়ার নয়, ও যেহেতু ছোট ওর একটু কম পাওয়ারের লাগবে। তা আজ আমি যাচ্ছি আমার মেয়ের ফিজ জমা দিতে। তা আমি আগে যেখানে থাকতাম সেই দোকানগুলো, ওষুধের দোকানগুলো আমাদের খুবই চেনা জানা, তাই সেখান থেকে আজকে আমি ওর জন্য ভালো ওষুধ কিনে নিয়ে আসবো। আর একটা কথা, আজ আমার বরেরও ছুটি নিয়েছে, কারণ আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। কারা আসবে তোমরা পরে জানতেই পারবে। আর তা চলো, আজকে তোমরা সারাদিন আমার সাথে থাকো, তা মেয়ের স্কুলে ফিজ জমা দিয়ে তারপর তোমাদের কাছে আমি আবার ফিরে আসবো। তা দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের সকালে বলেছিলাম যে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে। হ্যাঁ, তা ওরা চলে এসেছে। এই আমার দেওর, আর ওটা হলো আমার ননদ, ওরা এই মাত্র এসেছে একটু আগে। আর কাকা আর কাকিমা এখনও আসেনি, ওরা স্কুটিতে আসছে, আর ওরা আগে অটোতে করে চলে এসেছে। তা দেখো, ওরা আসার পর অনেকদিন ওরাই প্রথম মানে আমাদের ফ্ল্যাটে এলো, আর এখানে আমাদের বসে এখানে সবাই গল্প করছে, আর আমার ছেলে আর দুষ্টুমি করছে এখানে। এতদিন পর এত লোক দেখেছে, ওদের আবার খুব আনন্দ হচ্ছে। কাকিমা এই সবে ঢুকছে আমাদের বাড়িতে। ওরা আসার পথে বৃষ্টি হচ্ছিল, তাই ওরা বৃষ্টিতে ভিজে গেছে। আমাদের এই যে আমার মেয়ের জন্য এই সাজার জিনিসগুলো এনেছে, আর ছেলের জন্য এই জামাটা এনেছে। জামাটা খুব সুন্দর দেখতে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জামার কালারটা খুব সুন্দর। দেখো কাকা নিজে হাতে কেক বানিয়ে এনেছে, যেটা সব থেকে আমার পছন্দের জিনিস, আর মিষ্টিও এনেছে। তুই খুলতে পারছিস না ওটা, দুটো দুটো করে ঢোকাচ্ছে মুখে। আমরা
কাকিমারা এবার একটুখানি বসে খাওয়া দাওয়া করলো, তারপরে এবার ছাদে যাচ্ছে, আমাদের ছাদটা একটু ঘুরে আসবে, কারণ ঘরের মধ্যে একটা না ভালো লাগছে না। এত বড় মাঠে সেবার সবাই রাতে খাবার খেতে বসে গেছে। আজকে রাতে খুবই সিম্পল রান্না হয়েছে, ডাল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেট হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন দেখো কাকিমা, আমার মেয়ে, ভাই আর সোনু সব চলে এসেছে সকালবেলা আমাদের বাড়ির সামনে মাঠে হাঁটতে। সাড়ে পাঁচটা বাজে, আমরা এই ছ মাস এখানে এসেছি এই ফ্ল্যাটে, কিন্তু কোনো দিন আমরা এই এত সকালবেলা মাঠে আসিনি। আজকে ওদের জন্য আসা হলো, আর সকালবেলা দেখতেও খুব ভালো লাগে এবং এখানে আসতেও খুব ভালো লাগে। কালকে যে কেকটার কথা বলেছিলাম যে কাকা এনেছে, তা কালকেই থেকেই আমার খাওয়ার জন্য মনটা ছটফট করছে, কিন্তু কালকে কেউ খেতে চায়নি কারণ রাত হয়ে গিয়েছিল বলে। তা আজকে সকালবেলা ওই জন্য কেকটা কাকাকে দিয়েছি কাটার জন্য। দেখো কেকটা কত সুন্দর বানিয়েছে কাকা, কাকার মধ্যে খুব সুন্দর কেক বানায়। Happy birthday to March মাসের 26 তারিখ। দেখো সকালের টিফিন এসে গেছে, সকালের টিফিনে ডিম পাউরুটি আর জিলাপি খাচ্ছে ওরা, আর কাকা আর কাকিমা বাটার পাউরুটি আর ডিম সেদ্ধ খাবে, ওদেরটা হচ্ছে এখনো হয়নি। আর এখানে আমি আর ছেলে এদিকে হরলিক্স খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে। দেখো এবার এসে গেছে আমাদের লাঞ্চ,
লাঞ্চে হয়েছে ইলিশ মাছ ভাপা, সরি আগে ভুল বললাম, আগে বলি যে হচ্ছে আলু ভাজা, তারপরে ইলিশ মাছ ভাপা, খাসির মাংস আর টমেটো আমসত্ত খেজুরের চাটনি। সবাই খেতে বসে গেছে, শুধু আমি আর আমার মা একটু পরে খাবো, কারণ জায়গাটা একটু ফাঁকা হলে তারপরেই আমরা খাবো। আর এই ইলিশ মাছ ভাপাটা কাকিমা রান্না করেছে, কাকিমা খুব সুন্দর রান্না করে, তাই আমি বললাম যে ইলিশ মাছ ভাপাটা কাকিমা যেন করে। দেখো আনন্দ সব হয়ে গেছে, এবার ওদের বাড়ি ফেরার পালা, ওরা রেডি হয়ে গেছে আর আমরা তুলতে যাব কাকিমাদের। কাকিমা আর কাকা স্কুটিতে যাবে, আর ভাই আর সোনু ওরা অটোতে বেরিয়ে যাবে, তা ওরা চলে যাচ্ছে আর আমরা এগাতে যাচ্ছি ওদেরকে। আজকে মানে কালকেতে ওরা এসেছে, কালকে থেকে দিনটা খুবই ভালো কাটলো, এবং ওরা এবার চলে গেলে আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, আবার কবে আসবে জানি না, তা চলো ওদেরকে এগিয়ে দিয়ে আসি। তা দেখো ওরা চলে যাচ্ছে, আজকে দিনটা আমাদের খুবই কালকে থেকে খুবই ভালো কেটেছে। তা তোমরা জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা, ফিরে আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে, তোমরা ভালো থেকো।